মশা যন্ত্রণায়, আমাদের বাড়িতে এত মশা যে কথা বলতে গেলে মুখের মধ্যে মশা যায়, এত মশা। বাট পুরো এলাকাতেই, খালি আমাদের বাড়ি না, পুরো এলাকাতেই। কাজে আপনি বলতেছেন মশা মশা ডেঙ্গু, এখন এখন যে আবার মেয়রের ইলেকশন হলো, এর আগেও তো এই মেয়রই ছিল, কিন্তু হলে থাকলে কী হবে? যেহেতু ড্রেন পরিষ্কার করে না, ড্রেন পরিষ্কার করার জন্য অনেক লোক আছে কিন্তু কেউ পরিষ্কার করে না। এখন যদি ড্রেন পরিষ্কার করার জন্য আমরা আমরা ট্যাক্স দিই, পানির ট্যাক্স দিই, পানির জন্য ট্যাক্স দিই, ড্রেন পরিষ্কার ট্যাক্স দিই, ওয়াসাকে ট্যাক্স দিই, তারপরে সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিই, তারপর তাহলে আমরা ট্যাক্স সব বন্ধ করে দেবো, আর দিব না মাননীয় স্পিকার। তাহলে তাহলে কী কী করে হবে? আমরা যদি যদি সেবাই না পেলাম তাহলে কেন দিব? ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এখানে আসে আর দু চারজন এখানে আসে যারা গুলশনে থাকে, গুলশনে তো অনেকেই থাকেন, আপনারা তো সবাই গুলশনেই থাকেন বেশিরভাগই তাই। তাহলে কাজে আপনি নিজেরাই জানেন, কথা বললে গেলে মুখের মধ্যে মশা ঢুকে, এই অবস্থা। আর এখানে যদি আর ময়লা আবর্জনা, তারপরে গার্বেজ, গার্বেজে ঢাকা সিটি এবং প্রত্যেকটা সিটিতেই, খালি ঢাকাতে না, ময়মনসিংহ তাই, তারপর খুলনাতে তাই, তারপর সিলেটে গেছে সেখানেও তাই, গার্বেজ পরিষ্কার করার কোনো সিস্টেম নাই, কেউ গার্বেজ পরিষ্কার করে না। এখানে ময়মনসিংহে যাওয়ার পথে ঢাকা পার হওয়ার পরে সাভারের দিকে একটা জায়গা আছে, সেখানে আবর্জনাগুলো নিয়ে ফেলে, সেখানে গন্ধের চোটে নাকে চাপা দিয়ে গ্লাস বন্ধ করে যেতে হয়, এত দুর্গন্ধ সেখানে। আর সেখানে আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করতেছি, উনি যদি একদিন যে দেখেন মানুষ কীভাবে থাকে, তাহলে কিন্তু উনি বুঝতে পারতেন যে মানুষ কীভাবে থাকতেছে ওখানে। তো তাহলে এই আমাদের গার্বেজ ডিসপোজ অফের কোনো সিস্টেম এখনও আমরা গড়ে তুলতে পারিনি, তাহলে পরিবেশ কী করে ভালো থাকবে? কী করে পরিবেশ ভালো থাকবে? ভালো থাকার তো কোনো প্রশ্নই নাই। ডেঙ্গু জ্বর তো হবে, আবার ডেঙ্গু আসার সময় এসে গেছে।